টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। ইমরান হোসেন মনিমের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি তাহমিনা মনি। মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গ, অস্বাস্থ্যকর পরিবেশে জবাইখানায় মাংস প্রস্তুত করা এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে রাজবাড়িতে পৃথক ভ্রাম্যমাণ আদালতে 9 জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বাণীগ্রহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জবাইখানার অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রস্তুত করায় ব্যবসায়ী নাজিম উদ্দিনের কাছ থেকে 5,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে গত রবিবার সন্ধ্যায় রাজবাড়ি জেলা শহরের কাপড় বাজার মোড় ও সবজি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামানের নেতৃত্বে অপর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে 7 জন ব্যক্তি এবং বেশি দামে আলু বিক্রি করায় 1 জন সবজি বিক্রেতার কাছ থেকে 5,700 টাকা জরিমানা করা হয়।